আসসালামু আলাইকুম রিভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে ফিরে আসার জন্য আপনাদের ধন্যবাদ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন দেখা যাক আজকে এইচএসসির ফলাফল। তো এইচএসসির ফলাফল দেখার জন্য আপনাদেরকে প্রথমে এই ওয়েবসাইটে যাবেন। আমি এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা মোবাইল দিয়েও দেখতে পারবেন অনায়াসে। তো এই লিঙ্কটিতে ক্লিক করার পর ব্রাউজার দিয়ে ওপেন করবেন। তো যে কোনো ব্রাউজার দিয়ে হলে হবে, সবচেয়ে বেটার হয় মজিলা ফায়ারফক্স অথবা মজিলা ক্রোম, তাই আপনারা এটা করতে পারেন। তো প্রথমে আপনার সিলেক্ট থাকবে ও2, যেহেতু পরীক্ষা এখানে এইচএসসি থাকবে, তারপরে পাসিং ইয়ার 2018, তারপরে শিক্ষা বোর্ড থাকবে। তো আপনার যে শিক্ষা বোর্ড আছেন সেই শিক্ষা বোর্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার রোল নাম্বার দিবেন, দেন রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, তারপরে এই দুটা যোগ ফলাফল এখানে কাউন্ট করবেন। 1 + 9 + 1 + 10 কাউন্ট করার পর সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ফলাফল চলে আসবে। সাবমিট ক্লিক করলে ফলাফল চলে আসবে। তো এই মুহূর্তে আপনাদের ফলাফলটা এখন দিবে না, কারণ যাতে রেজাল্টের প্রকাশের সময়। তো আপনারা আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে জাস্ট ক্লিক করবেন, ফর্মটা পূরণ করবেন, তাহলে আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। আর যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে অর্থাৎ কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা ফলাফল পেতে সমস্যা হচ্ছে তারাও ফলাফল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারেন, আমি বোর্ড লিখে পাঠান।